হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আর একটি নতুন পর্ব নিয়ে। তো আজকে আপনাদেরকে একটি সুন্দর পাপোশ তৈরি করে দেখাবো, তাও আবার সেই রকম টুকরো টুকরো কাপড় দিয়ে। এসব কাপড়গুলি আমাদের কোনো কাজে লাগে না, সেই কাপড়গুলি আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এই টুকরো কাপড়গুলি দিয়ে এখন আপনাদেরকে একটি পাপোশ তৈরি করে দেখাবো। আর এই পাপোশটা তৈরি করার জন্য আমার কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম বিভিন্ন রকমের কালারের টুকরো টুকরো যে বাদ কাপড়গুলি, সেইগুলি দিয়ে আমি এখানে পাপোশটা তৈরি করব। আর সময়ও খুব কম লাগবে, 5 মিনিটের মধ্যে পাপোশটা তৈরি হয়ে যাবে। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখানে আমি সবার প্রথমে কিছু কিছু কাপড়ের টুকরো বেছে নিব, মানে 2 ইঞ্চি চওড়া যেগুলি আমি সেগুলি নিব, বা 2 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিব। যেমন এরকম টুকরো টুকরো কাপড় নিয়ে নিব, আর এরকম করে ফিতে দিয়ে মেপে দেখে নিব 2 ইঞ্চি চওড়া আছে কিনা। এই যে দেখুন, প্রত্যেকটা কাপড়ই 2 ইঞ্চি করে চওড়া আছে। এখন যেটা করব, এই কাপড়গুলিকে জয়েন দিতে হবে, মানে একটার সাথে একটা জয়েন দিয়ে এগুলিকে লম্বা করে নিতে হবে। এরকম ভাবে এই কাপড়টাকে সোজা দিকে রাখবো, প্রথমে এরকম করে সোজা দিকে রাখবো, তারপরে কাপড়টাকে এরকম উল্টিয়ে এর উপরে রাখবো। রাখার পর একটা সেলাই দিয়ে দিব, সেলাই দেওয়ার পর এরকম করে সোজা করে দিব। তারপরে আবার এই কাপড়টাকে এর উপরে এরকম উল্টো করে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব, দিয়ে তারপরে কাপড়টাকে এরকম করে সোজা করে নিব। এরকম ভাবে লম্বা করতে হবে কাপড়টাকে। তো এরকম ভাবে অনেক কটা কাপড় আমি রেডি করে নিব। এই যে সমস্ত টুকরো কাপড়গুলিকে আমি এরকম ভাবে জয়েন্ট দিয়ে লম্বা করে নিলাম। এই যে দেখুন, প্রত্যেকটা কাপড়কে এরকম করে টুকরো কাপড়গুলিকে জয়েন্ট দিয়ে লম্বা করে নিতে হবে। তো আজকের পাপোশটা আমি এই কাপড়টার উপরে করব। এখানে 3-4 পিস কাপড় আছে একসাথে, তারপরে এরকম করে সেলাই দিয়ে আটকিয়ে একটু মোটা করে নিলাম। তো এর উপরেই এখন আমি ডিজাইনটা তৈরি করব। এই যে এরকম করে, মানে এরকম ভাবে আড়াআড়ি করে সেট করব, কাপড়টাকে বসাবো, তারপরে কাপড়টা এর উপরে এরকম উল্টো করে রাখব। এরকম করে উল্টো করে রেখে এটাকে সেলাই দিয়ে দিব, সেলাই দেওয়ার পরে এভাবে সোজা করে দিব। তো এরকম ভাবে পরপর পরপর করে পুরো কাপড়টার মধ্যে এই ডিজাইনগুলিকে সেট করে নিব। এই যে এখানে সমস্ত কাপড়ের টুকরোগুলিকে আমি এর মধ্যে সেট করে দিলাম। এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলি রয়েছে, তো এই পাপোশটাকে এরকমভাবে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে বাড়তি কাপড়গুলিকে কেটে ফিনিশিং দিয়ে নেব। এই যে সাইডের বাড়তি কাপড়গুলি কেটে ফিনিশিং দিয়ে নিলাম। এখন এই পাপোশটার চারপাশে একটা পাইপিং বসাতে হবে, আর পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে বসিয়ে দিব। আর পাইপিং বসানোর জন্য প্রথমে পাপোশটাকে এরকম উল্টো দিকে নিয়ে নিতে হবে, তারপরে এই কাপড়টাকে এরকম করে ধরে পুরো চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে তারপরে আমি পাইপিংটাকে সোজা দিকে নিয়ে নিব।
এই যে এখানে আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন 5 মিনিট সময়ে আমি এই পাপোশটা তৈরি করে নিলাম। কারণ কি শুকনো ছোট ছোট কাপড়ের টুকরোগুলিকে জয়েন্ট দিয়ে লম্বা লম্বা করে নিলাম, তারপর পরপর এখানে সেট করে পাপোশটাকে পুরো চারপাশে পাইপিং বসিয়ে পাপোশ রেডি করে ফেললাম। তো এই ধরনের পাপোশ আপনারা বাজারে কিনতে চাইলেও কিন্তু এই ধরনের পাপোশ পাবেন না। এই ধরনের পাপোশ ব্যবহার করতে হলে যারা টুকটাক সেলাই কাজ জানেন, আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেদের জন্য পাপোশ বা আসন তৈরি করে নেবেন, তাহলে ব্যবহার করতে পারবেন। তো আজকের পর্বটা এখানেই আমি শেষ করে দিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি একটি নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আবার খুব তাড়াতাড়ি দেখা করে নেব, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।